হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে আজ তোমার প্রিয় মানুষটি প্রত্যেকটা মানুষের কাছ থেকে ডিটাচ করে নিয়েছে নিজেকে প্রায় মানুষের কাছ থেকে হতেই পারে তোমার প্রিয় মানুষটি জীবনে একাধিক মানুষ রয়েছে যাদেরকে নিয়ে প্রচুর হয় না যে অ্যাটাচ ছিল বা তাদেরকে নিয়ে প্রচুর জীবনে হয়তো সময় বেশি কাটিয়েছে প্রায়োরিটি দিয়েছে বর্তমান সেই সকল মানুষের কাছ থেকে নিজেকে ডিটাচ করে নিচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং সে এখন নিজের মধ্যে নিজেকে গুম করে নিয়েছে হতে পারে তোমার প্রিয় মানুষটি প্রচুর মানুষকে নিয়ে খুশি আনন্দে থাকা টাইম পাস করা হ্যাঁ না এই ধরনের টাইপের বা লাইফে ইনভলভ করা সে নিজে ইনভলভ হয়ে যাওয়া এই জিনিসগুলো না তোমার প্রিয় মানুষটি হয়তো চাইতো বা করেছে এখন তার সে বুঝতে পেরেছে যে এসবের কোনো মূল্য নেই এবং সে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ছে না সে কেবল নিজেকে একা করে নিয়েছে কোনো একটা স্থায়ী জায়গায় কোনো একটা শান্তির জায়গা সে খুঁজছে যেখানে গেলে তার শান্তি আসবে এবং খুশি আনন্দ বজায় থাকবে সেটার জন্য সে নিজের উপর ফোকাস করছে সোল সার্চ করছে যে আমার কি করা উচিত এই খুশি আর শান্তি আমি কোথায় পাবো তোমার প্রিয় মানুষটি কিন্তু আজ বেশ নিজেকে নিজের মধ্যে রাখার চেষ্টা করছে আজ রাতে এবং কারোর সঙ্গে সে কিন্তু অ্যাটাচে নেই নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছে বা সবার মধ্যে থেকেও নিজেকে ডিটাচ করে নিয়েছে তোমার প্রিয় মানুষটি আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন আজ রাতে আরও কি চলছে আইসোলেট হ্যাঁ না এই যে ডিটাচ করে নিয়ে আইসোলেট হয়ে গেছে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তার জীবনের বদল আর সুখ আইসোলেট হয়ে গেছে আমি দেখব তোমার প্রিয় মানুষটি আইসোলেট হয়ে যাওয়ার পেছনের কারণটা কি ডিটাচ তো করে নিয়েছে একাধিক মানুষের কাছ থেকে বা একাধিক কোনো মানুষ সঙ্গে যে আনফোল্ড করা কি অ্যাটাচে থাকা প্রায়োরিটি দেওয়া তাদের থেকে এখন দূরে তোমার প্রিয় মানুষটির জীবনে আশপাশে যদি অনেক মানুষ ছিল তাদের থেকে বর্তমান সে ডিটাচে রয়েছে এবং নিজের উপর ফোকাস রেখেছে হতে পারে তারাই হয়তো তোমার প্রিয় মানুষটির উপরে প্রচুর চাপ ক্রিয়েট করছিলো এখানে চারটা এসছে হয়তো চারজন কোনো ব্যক্তি হতে পারে যাদের গুরুতর তার লাইফে প্রচুর ছিল সে ফ্যামিলির কেউ হতে পারে ফ্রেন্ড ফ্রেন্ড হতে পারে বা তার পার্সোনাল লাইফে একাধিক মানুষ চার এখানে আসছে মানে হয়তো চারজন কোনো ব্যক্তি থাকতে পারে যাদের জন্য সে আজকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে এবং আমি দেখব তোমার প্রিয় মানুষটি আইসোলেট কেন হয়ে গেল আজ উপরওয়ালার কাছে কেন স্মরণ করছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে এমন আইসোলেট কেন হয়ে গেছে এবং নিজেকে কেন সে উপরবেলার কাছে স্মরণ করছে বা প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে কেন এই কারণে সে প্রচুর প্রোভাইড করেছিল ফ্রেন্ড ফার্স্ট কার্ডেই যা এসেছে যে প্রচুর প্রোভাইড করেছিল তোমার প্রিয় মানুষটি এবং সেখানে সে আশা করেছিল যে কিছু একটা হবে কিন্তু ঘোড়ার ডিম পেয়ে গেছে তার জন্যেই ফ্রেন্ড সে এখন আইসোলেট ফিল করছে যে আমি যা করলাম সবটাই বৃথা যা করলাম সবটাই বৃথা সে চেয়েছিল তাদের কাছ থেকে খুশি আনন্দ সে খুশি আনন্দ চেয়েছিল ভালো কিছু চেয়েছিল সে আজও অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটি তাদের কাছ থেকে কোনো সময় রেড ফ্ল্যাগ দেখছে হ্যাঁ না কোনো সময় গ্রিন ফ্ল্যাগ দেখছে মানে আনস্টেবল একটা সম্পর্ক সে দেখেছে তাদের কাছ থেকে তো সেই জন্য সে এখন ভাবছে যে আমি যে সকল মানুষগুলোকে এখানে এখানে একাধিক মানুষ ফ্রেন্ড যে সকল মানুষগুলোকে আমি প্রচুর প্রোভাইড করলাম আশা করেছিলাম সেখানে খুশি আনন্দ আমার থাকবে তারা এক সময় হয় না যে রেড ফ্ল্যাগ দেখাচ্ছে গ্রিন ফ্ল্যাগ দেখাচ্ছে মানে কোনো ঠিক নেই যাদেরকে সে আপন ভেবেছিলো তারা আজ তার আপন নয় তার জন্যেই তাদের কথা ভেবেই সে আইসোলেট হয়ে গেছে এই যে একাধিক কোনো মানুষ তার লাইফে প্রায়োরিটি প্রায়োরিটিতে ছিল সেই সকল মানুষের থেকে ডিটাচ এবং তাদের জন্যই আজকে কিন্তু সে আইসোলেট হয়ে গেছে আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আরও কী চলছে আজ রাতে একটা ভিক্ট্রি যায় তোমার প্রিয় মানুষটি বা আর কে এঞ্জেলের সর্ষের ঘা পড়েছে তোমার প্রিয় মানুষটির উপরে সে একটা সাকসেস চায় সে একটা সাকসেস চায় তোমার প্রিয় মানুষটি যে জীবনে একটা খুশি আনন্দের সময় আসুক দিন আসুক সে ভিক্ট্রি একটা চায় লজিক্যাল মাইন্ড ইউজ করে সেটাই ভাবছে যে একটা ভিক্ট্রি হোক জীবনে নিউ বিগিনিং একটা আশা করছে ফ্রেন্ড সে নিউ বিগিনি এই যে পরবরণ দুটো নেগেটিভ কার্ড না ফ্রেন্ড এই মানসিক অবস্থাটা তাকে তার বর্তমান রয়েছে তার মাইন্ডে কিন্তু চলছে একটা সাকসেস নিউ বিগিনিং হোক এবং সে চায় যে ব্যালেন্স করছে নিজের ইমোশানকে এবং জীবনে একটা নিউ বিগিনিং হোক সে ইউনিভার্সের কাছে তার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে একাধিক মানুষের ইনভলভ যেগুলো তাকে বেশ পেন দিচ্ছে এবং সে সেখান থেকে নিজেকে বের করার কথা ভাবনা চিন্তা করছে তোমরা ফ্রেন্ড আমার খোঁজ নিয়েছ যে আমি গতকাল দুপুরে এবং সন্ধ্যাতে রিডিং দিতে পারিনি ফ্রেন্ড কী বলতো ফ্রেন্ড প্রত্যেকটা মানুষের জীবনে ভালো মন্দ সুখ দুঃখ চড়াই উতরাই সব কিছু আছে তাই না ফ্রেন্ড আমারও ব্যক্তিগত লাইফে একটা আমি সমস্যায় পড়ে গিয়েছিলাম তার জন্য আমি তোমাদের রিডিং নিয়ে আসতে পারিনি তবে এখন চলতে থাকবে যখন আমার ঈশ্বর রেস্টের কথা বলবে বা কোনো সমস্যায় হয়তো ফেলবে আমাকে কিছু শিক্ষা শেখানোর জন্য তো তখন আমাকে হয়তো এইরকম এ আধবার হয়তো গ্যাপ দিতেই হবে ফ্রেন্ড কারণ সে সময় এমন হয়ে যায় যে আমার পক্ষে রিডিং করার সম্ভব হয় না হ্যাঁ না ফ্রেন্ড তো সেই জন্যে আমি রিডিং দিতে পারিনি একটা সমস্যার মধ্যে ফেসে গিয়েছিলাম তো সেটা সব ঠিক হয়ে গেছে এখন আবার আমি তোমাদের সঙ্গে আছি হ্যাঁ না ফ্রেন্ড তো তোমরা খোঁজ যে নিয়েছ আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে মনে করো হ্যাঁ না ফ্রেন্ড যাই হোক আজ রাতে তোমার প্রিয় মানুষটি কিন্তু নিউ বিগিনিং আশা করছে এবং হচ্ছে ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করছে খুব স্যাড অ্যালং খুব স্যাড অ্যালং একটা হয়ে আছে প্রচুর ব্লকেজ আছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে বা তার নিজের লাইফেও রয়েছে মানে হয় না একটা তার মনে হচ্ছে যে জীবনে সে যা কিছু করেছে এখন সে একটা তার হীনমন্যতা ফিল হচ্ছে যে আমি জীবনে যা কিছু করলাম যা কিছু মানুষকে দিলাম নিলাম সবটাই আমার জীবনে বৃথা মানে হয় না যে কোনো ইয়ে নেই যাদেরকে দিলাম তারা তার মূল্য দেয়নি সম্মান দেয়নি তার যে হেল্প সেটার গুরুত্ব তারা কেউ দেয়নি নিয়েছে কেটে পড়েছে নিয়েছে তাকে ধোকা দিয়ে কষ্ট দিয়ে চলে গেছে এই জিনিসগুলো সবার সঙ্গে হয় আজ তোমার প্রিয় মানুষটি সেই জন্য চাইছে যে নতুনভাবে জীবনের কিছু হোক এই মানুষজনের সঙ্গে যেন এই রকম জিনিসগুলো বারবার না হোক সেই সকল যে ব্লকেজগুলো বানানো হয়ে গেছে তার মাইন্ডে যে মানুষগুলোর সঙ্গে যা কিছু করেছিল তারপরে যে ব্লকেজ সেই ব্লকেজগুলো নিয়ে আজ কিন্তু ফাইট করছে বেশ পজিটিভ আছে কিন্তু মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই ভেতর থেকে ভেঙে পড়েছে পজিটিভ নিজেকে রেখেছে ভেতর থেকে একদম ভালো নেই শান্তি নেই খুশি নেই আনন্দ নেই পজিটিভ কিছুই নেই তোমার প্রিয় মানুষটির হ্যাঁ না বাইর থেকে পজিটিভ আছে বেশ স্ট্রং রেখেছে বাইর থেকে কিন্তু ভেতর থেকে একদম ভালো নেই আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ রাতে আরও কী চলছে ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি একাধিক কোনো বিষয় ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড এবং নিজেকে পজিটিভ অবশ্যই মানে নিজের মাইন্ডসেটকে চেষ্টা করছে পজিটিভ রাখার এবং সে এও চেষ্টা করছে যে তার জীবনে কিছু বদল হোক এবং একাধিক বিষয় সে ম্যানিফেস্ট করছে বর্তমান প্রচুরভাবে তার লাইফে না যা কিছু করেছিল মানুষজনের সঙ্গে সব ড্যামেজ হয়ে গেছে তার মনে হচ্ছে এখন তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছ ফ্রেন্ড ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে আমি একবার বলেও ছিলাম তাও আমি বলে দিচ্ছি ফ্রেন্ড যে ব্ল্যাক ম্যাজিক এক কথায় বলতে গেলে কালো শক্তি হ্যাঁ না কালো কোনো জাদুর শক্তি যেটা হচ্ছে কি একটা পাওয়ার সেটা হচ্ছে নেগেটিভে কাজ করে হ্যাঁ না ফ্রেন্ড যে ব্যক্তি হয়তো এই ব্যক্তি এই ব্যক্তিকে ব্ল্যাক ম্যাজিক করেছে এই ব্যক্তির জন্য পজিটিভ যে সে তার যা উদ্দেশ্য ছিল সেই মানুষটাকে দিয়ে সেটা সে করিয়ে নিয়েছে কিন্তু এই মানুষটা যার উপর প্রয়োগ করা হলো সেই মানুষটার নেগেটিভ ব্ল্যাক ম্যাজিকের বিষয় অনেক কিছু হয় যেমন হচ্ছে বিভিন্ন খাওয়ানোর মাধ্যমে বিভিন্ন পড়ানোর মাধ্যমে এগুলো হচ্ছে মন্ত্র শক্তির যে একটা থাকে না মন্ত্র মন্ত্রশক্তি থাকে বিভিন্ন গাছের শেকড় অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড যেগুলো প্রয়োগ করা হয় এই নিজেদের এই হয়তো সেই সকল খারাপ মন্দ মানুষরা অন্য মানুষের ক্ষতি করার জন্য কি তাদের হিডেন উদ্দেশ্যকে সিদ্ধি করার জন্য ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে এটা এক প্রকারের নেগেটিভ কাজকর্ম হ্যাঁ না ফ্রেন্ড যেটা উচিত নয় এবার ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হলে সেই মানুষটার কি হবে এই যে মানুষটার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হলো জাস্ট এইভাবে মানুষটা কখনও শান্তি আনন্দ খুশিতে থাকতে পারবে না জীবনটা জাস্ট এইভাবে হয়ে যাবে তার জীবন এক জায়গায় স্টক হয়ে যাবে সে কিন্তু পজিটিভ ভাবতে পারবে না ব্ল্যাক ম্যাজিকের এনার্জি যার মধ্যে থাকবে সে পজিটিভ ভাবতে পারবে না আর ব্ল্যাক ম্যাজিক সবসময় মস্তিষ্কের উপর কাজ করে শোলের উপর কাজ করে না মানুষটার সোল থেকে একদম তাকে ডিটাচ করে দেয়া হবে আমরাও এমনিতেই থ্রি ডি ম্যাটেরিয়াস্টিক জগতে ফেঁসে গিয়ে নিজেদের শোলের থেকে ডিটাচ থাকে আমরা প্রায় ডিটাচ থাকি হ্যাঁ না ফ্রেন্ড খুব কম সংখ্যক মানুষ নিজের শোলের সঙ্গে ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন কম থাকে তার উপর যদি সেই মানুষটার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয় সে তার শোলের যে আওয়াজ তার নিজের থেকে মানুষটাকে ডিসকানেক্ট করে দেওয়া হয় যার ফলে মানুষটা পজিটিভ ভাবতে পারে না আমাদের যে মস্তিষ্ক রয়েছে সে থ্রি ডি ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলো দেখে এবং এগুলো মায়া এগুলো অবাস্তব জিনিস তাই না ফ্রেন্ড এই মায়ার জগতের জিনিসগুলো নিয়ে সে একটা ধারণা মস্তিষ্কে ক্রিয়েট করে মানে মস্তিষ্ক এমনই করে ঠিক আছে এবং সেই অনুযায়ী লাইফ কাটানো হয় তার উপরে এই মানুষটার উপর যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে সে অবাস্তব জিনিসকে আরও নেগেটিভভাবে সেগুলোকে আরও মাইন্ডে সে ক্রিয়েট করে নেবে সেই অনুযায়ী সে কিন্তু জীবনের সিদ্ধান্ত জীবনের তার যে পরিকল্পনা যা কিছু সব কিন্তু সেই নেগেটিভ এবং অবাস্তব ভাবনা নিয়ে সামনে এগিয়ে যায় এবং যে মানুষটা তার জন্য হয়তো ধরে নাও যে এই মানুষটার সঙ্গে এই মানুষটা বিচ্ছেদের জন্য বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এমনই করা হয় বা আরও অনেক কিছু করা হয় অনেক কিছু উদ্দেশ্য থাকে ধরে নাও যে এই মানুষটার বিরুদ্ধে মানে এই মানুষটার বিরুদ্ধে এই মানুষটার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে যে এর দুজন হাজব্যান্ড ওয়াইফ কি প্রেমিক প্রেমিকা এই একেই যেন খারাপ চোখে দেখে যে এককালে এই মানুষটার নয়নের মনি এ এক সময় এই মানুষটাকে পুরো নেগেটিভ দেখবে কারণ কি তার মাইন্ডের মধ্যে মানে তার মস্তিষ্কের মধ্যে এই মানুষটার বিরুদ্ধে নেগেটিভ ভাবনা চিন্তা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি আর আমাদের মস্তিষ্কের যা কিছু ভাবনা চিন্তা থাকে সেই অনুযায়ী আমরা বাস্তবে মানে চোখে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ না সে ভাবনাটা আমাদের সামনে কিন্তু সেটা আমরা দেখতে পাই তার সে ভাবনা চিন্তা যে একটা ছিল তার যে একটা মাইন্ডসেট ছিল সেইটাকে বদল ঘটিয়ে দেওয়া হয় যার ফলে তার মাইন্ডসেট যখন এই মানুষটাকে নিয়ে একটা পজিটিভ মাইন্ডসেট ছিল একে নিয়ে নেগেটিভ মাইন্ডসেট তার মাইন্ডে ক্রিয়েট হয়ে যাবে যার ফলে সে হয়তো অন্যান্য মানুষকে ছেড়ে দিয়ে এই মানুষটাকে নেগেটিভ দেখতে থাকবে এবং যত রকম যা কিছু করার সে এই মানুষটার সঙ্গে অটোমেটিক্যালি করতে থাকবে এটা ব্ল্যাক ম্যাজিকের কাজ কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড তো ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাটানো যায় এটা হচ্ছে ফ্রেন্ড আমার জানা নেই যারা ব্ল্যাক ম্যাজিক অ্যাকচুয়ালি প্রয়োগ করে বা জানে যারা যা কীভাবে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয় অন্যের উপরে তারাই একমাত্র জানে যে কোন পদ্ধতিতে এটা কাটানো যায় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যেমন ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিকে কাটানো যায় যারা এই কাজগুলো করে যারা বিশেষ করে যারা তন্ত্র মন্ত্র বিদ্যাতে যারা রয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এই জিনিসগুলো জানে যে কোন এনার্জি প্রয়োগ রয়েছে এই মানুষটার উপর তার নিরাময় কিভাবে হবে হ্যাঁ না ফ্রেন্ড তো এটা কাটানো যায় এবার তুমি সাধারণভাবে কি করে বুঝবে যে এই মানুষটার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে সেই মানুষটা কোনো সময়। তুমি দেখতে পাবে না মানুষটা শান্তিতে রয়েছে তার মন থেকে শান্তি উড়ে যাবে এক এক সময় একটা মানুষকে পুরো পরিবারের বিরুদ্ধে করে দেওয়া হয় সে পরিবারের কোনো মানুষকে সহ্য করতে পারবে না যে মানুষটার বিরুদ্ধে করে দেয়া হয় সেই মানুষটাকে সহ্য করতে পারবে না ভালো মন্দ সে বিচার করতে জানে না তার মাইন্ডে যেটা আসবে সেটাকে সে এতটাই রাইট মনে করে যে সেটা করার জন্য সে জীবনপ্রাণও দিয়ে দিতে পারে এই রকম এবং হচ্ছে সে তার নিজের যে একটা ভালো মন্দ বোঝার ক্ষমতা কি তার যে ভেতরে শোলের একটা পাওয়ার রয়েছে ও সবের কিছু নেই দূর দূর পর্যন্ত একটা তার মধ্যে সৎ মানসিকতা ভাবনা চিন্তা থাকবে না সে সব সময়ের জন্য কেবল তার কিছু ব্যবহার থাকে সেটা রেখে দিয়ে বাকি চিন্তা ভাবনা সব কিছু নেগেটিভ হয়ে যায় সে মানুষটা হয়তো যে কর্ম করছে সে কর্মটা করে যাবে কন্টিনিউয়াসলি হ্যাঁ না সে কাজটা করে যাবে কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে হয়েছে সেখানে সমস্যা কি ফ্যামিলির বিরুদ্ধে হয়েছে সেখানে গিয়ে সমস্যা কি হয়তো তার ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে তার বিজনেসকে যে একটা গ্রোথ ছিল সেটা রোধ করে দেওয়া সেখানে দেখবে প্রচুর ঘাটতি হয়ে যাবে কি সমস্যা হয়ে যাবে এইভাবে কিন্তু এক একটা যারা করে তারা খুব অসৎ প্রকৃতির মানুষ তারা এই ধরনের কাজ করতে থাকে মানুষের চরমভাবে তারা ক্ষতি চায় ডাইরেক্টভাবে পারে না করতে ইনডাইরেক্টলিভাবে এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কে পরিবারের মানুষজনের বিরুদ্ধে বাইরের কোনো মানুষ ফ্যামিলির মানুষরা করে দুটো মানুষকে আলাদা করার জন্য এগুলো সেরা তারা খুব নোংরা মানসিকতার আর এও আমি বলি ফ্রেন্ড এই ব্ল্যাক ম্যাজিক এনার্জি করে একটা মানুষকে সে তো সরলভাবে জীবন কাটা যখন একটা নেগেটিভ জিনিস অবাঞ্ছিত জিনিস তার মধ্যে প্রয়োগ করা হলো সেই মানুষটা তখন রাস্তা থেকে সরে যায় এবং ইউনিভার্স দেখে যে মানুষটা একটা সরলভাবে জীবন কাটাচ্ছিলো তার তাকে ডিস্ট্র্যাক্ট করা হয়েছে একটা মানুষকে যখন লাইন থেকে সরিয়ে দেয়া হবে তুমি শিওর থাকো যে মানুষটা প্রয়োগ করেছে তার উপর সঙ্গে এই ব্যক্তি দুজনের উপর কিন্তু প্রচুর প্রেশার ক্রিয়েট হতে থাকে তাদের দুজনের লাইফে সমস্যার কোনো শেষ থাকে না দুজনের শান্তিতে থাকে না দুজনের মধ্যে অশান্তি একটা হচ্ছে যে কষ্ট অসন্তুষ্টি সবসময় যেন থাকে এবং সংশয় কাজ করতে থাকে তাদের মানে আনস্টেবল মেন্টালিটি কোনো কিছু তাদের ঠিক না একটা যেন মনে হয় যেন একটা পাগলের মতো হয়ে আছে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু তাদের ভাবগতি দেখলে মনে হয় যেন পাগলের মতো হয়ে আছে খুশি নেই আনন্দে নেই মানে একটা অন্য রকম তাকে দেখলেই তুমি আন্দাজ করতে পারবে যে এই মানুষটা স্বাভাবিক নয় মনে হবে ওর ভেতরে কেউ একটা আছে যাকেই মানুষটাকে নিয়ন্ত্রণ করছে এক একটা মানুষের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এত পরিমাণ যে সেগুলো কি হয় যে জীবনে লাইফটাইম জুড়ে থাকে এবং পেন দিতে থাকে এক একটা থাকে এতটা পরিমাণ পাওয়ারফুল থাকে অনেক ব্ল্যাক ম্যাজিক শরীরে ঢুকে গিয়ে শক্তি কমে যায় অনেকের শরীরে ঢুকে গিয়ে শক্তি বেড়ে যায় এবার এই ব্ল্যাক ম্যাজিক যা শরীরে প্রয়োগ করা হয় সেটা কীভাবে থাকে বিভিন্ন এরা শরীরে ঢুকে গিয়ে বিভিন্ন শরীরের যে অঙ্গপতঙ্গ আছে কোনো না কোনো অঙ্গ পতঙ্গে গিয়ে সে বসে যায় থেকে যায় সে থেকে গিয়ে ওইখানে একদম হয় না যে একটা বিস্তার লাভ করতে হয় সে থেকে থেকে পুরো বডিকে নিয়ন্ত্রণ করে এবার ব্ল্যাক ম্যাজিক যে হয় সেগুলো কী কী থাকে অনেক গাছের শেকড় থাকে খাওয়ার জিনিস হয়তো ব্যবহারিক বিষয় সেগুলোর উপরে কোনো না কোনো শক্তি একটা নেগেটিভ শক্তিকে প্রয়োগ করে দেওয়া হয় যে শক্তি তারই সেই যে যে বিষয় বস্তুটার উপর করা হয়েছে বা যে সকল জিনিসের উপর করা হয়েছে সেই জিনিসের উপর থেকে তাকে পুরো নেগেটিভে নিয়ে চলে যাবে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কাজ বা এইভাবে সে কিন্তু কাজ করতে থাকে আর তার হিসেবে সে চলতে থাকে যা যা জিনিসগুলো বলে দেওয়া হয় সেই মোতাবেক কিন্তু সে কাজ করতে থাকে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবার এইভাবে কাটানো হয় আর আশা করি বিষয়টা বুঝতে পারলে এও আমি তোমাকে বলবো কেবলমাত্র বডির উপরে মস্তিষ্কের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয় সোলের উপরে হয় না সেই ব্যক্তির সঙ্গে তার যে সোল রয়েছে সোলের সঙ্গে ইউনিভার্সের সবসময়ের জন্য একটা কানেক্টে থাকে তো সেই সোলের উপর যদি কিছু করা মানে স্বয়ং ইউনিভার্সের সঙ্গে কিন্তু পাঙ্গা নিয়ে নেওয়া তার জন্যে শোলের উপর কেউ করে না মস্তিষ্কর উপর করে এর ফলে কি হয় থ্রি ডি দুনিয়া থেকে যায় আর শোলের উপরে করা সম্ভব নয় হ্যাঁ না ফ্রেন্ড আর যে ব্যক্তিরা করে তাদের হাল খুব খারাপ হয় তাদের পরিণতিও খুব ভয়ঙ্কর হয় কারণ ব্ল্যাক ম্যাজিক এনার্জি প্রয়োগে বা কোনো মানুষ কাউকে ব্রেন ওয়াশ করে দিয়েছে ভুল ভাল বুঝিয়ে দিয়েছে এর ফলে কি হয় যেন প্রচুর কর্মা গেন হতে থাকে যে মানুষটা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে না ফ্রেন্ড তাদের হাল খুব খারাপ হয় তাদের পরিণাম খুব খারাপ হয় তো এই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে এবং এটা অবশ্যই অনেকে তোমরা বলে যে কতদিন থাকতে পারে এটা কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই ফ্রেন্ড কোনোটা হয়তো কিছু দিনের জন্য হতে পারে কোনোটা লাইফ টাইম জুড়ে থাকতে পারে অনেক ব্ল্যাক ম্যাজিক কাটানো যায় অনেক ব্ল্যাক ম্যাজিকে কাটানো সম্ভব হয় না তার গতিকে নিয়ন্ত্রণ করা যায় সে থেকেই যায় কারণ তাকে যদি বের করানো হয় যে মানুষটা শরীরে হয়তো প্রয়োগ করে দেওয়া হয়েছে কি তাদের হয়তো বাস্তুতে মাটির নিচে কিছু প্রয়োগ করে দেওয়া হয়েছে ঘরের নিচে কিছু প্রয়োগ করে দেওয়া হয়েছে সেটাকে সরানো যায় না হলেই হয়তো কোনো বিপদ বড় মাপের ঘটে যেতে পারে তার জন্যে সরানো যায় না তার যে পাওয়ারকে নিয়ন্ত্রণ করা যায় তাকে একটা জায়গায় তাকে বন্দি করে রাখা হয় এ এমনও করা যায় একটা মানুষের শরীরে প্রয়োগ করে দেওয়া হয়েছে হয়তো কিছু কাটানো মানে হয়তো কিছু প্রয়োগ করা হলো তার যে শক্তিটাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে সে থেকেই গেল হ্যাঁ না হয়তো থেকেই গেল তাকে কিন্তু একটা নিয়ন্ত্রণ করে রাখা যায় এরকমও করা যায় অনেক কাটানো যায় যেগুলো পাওয়ারফুল হয় সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না একটা মানুষ সারা জীবন সেই এনার্জিকে বয়ে নিয়ে চলে যায় এমনও হয়ে যায় এগুলো খুব খারাপ জিনিস সাবধানে থাকা উচিত মানুষ মান মানুষের মনে যে কি চলে যারা করে তারাই জানে ফ্রেন্ড আমি দেখবো তোমার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির ফ্যামিলির দিকে কিছু একটা অবশ্যই এখানে ফ্যামিলি নিয়েও চিন্তিত সে কিন্তু আইসোলেট এই কারণে হয়ে গেছে এবং অবশ্যই ফ্যামিলির কিছু একটা হয়েছে অর্থনীতি বা ফ্যামিলি এই দুটো বিষয় হাতে চাপ রয়েছে বর্তমান তোমার প্রিয় মানুষটির সেই জন্য খুব চিন্তাগ্রস্ত রয়েছে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি এই যে আর সোর্স না ফ্রেন্ড ঘা পড়ার জন্য থার্ড পার্টি থেকে তোমার প্রিয় মানুষটি নিজেকে সরিয়ে নিয়েছে বা মুভ করছে তোমার দিকে যেখানে তার ইমোশান রয়েছে সে কিছু একটা প্রোভাইড করতে চায় তোমার সঙ্গে বা তোমাকে কিছু দিতে চায় থার্ড পার্টি থেকে দূরে অবশ্যই তোমার প্রিয় মানুষটিকে কিছু একটা বলা হয়েছে এই পোর্টাল যে চলছে ফ্রেন্ড কিছু একটা তাকে বোঝানো হয়েছে সেই জন্য সে হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে রিলিজ করার চেষ্টা করেছে বা সে সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে হতে পারে তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে সে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তার নিজের লাইফ নিয়ে এই যে ম্যানিফেস্ট করছে না তার নিজের লাইফ নিয়ে অনেক কিছু তার হয়তো বর্তমান নেই পাশে জাস্টিস তোমাদের সম্পর্কে জাস্টিস আসছে বা তোমার প্রিয় মানুষটির জীবনে যদি কোনো মানুষ অন্যায় করে থাকে সেক্ষেত্রেও জাস্টিস তার জীবনে কিন্তু আসছে বা তোমার সঙ্গেই যদি তোমার প্রিয় মানুষটি কোনো অন্যায় করে থাকে সেক্ষেত্রে কিন্তু জাস্টিস দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে ব্লকেজকে রিমুভ করে তোমার আর তার মাঝে যে ব্লকেজগুলো রয়েছে না ফ্রেন্ড সে কিন্তু ব্লকেজগুলোকে রিমুভ করার পর একটা কোনো জাস্টিস প্রোভাইড করবে সে তার হিসেবে মোটামুটি ন্যায় একটা আসবে এবং তার তাকে হচ্ছে সেই জন্য হয়তো ব্লকেজগুলো রিমুভ করার কথা বলা হচ্ছে জাস্টিসের জন্য একটা তৈরি করা হচ্ছে একটা ন্যায়ের জন্য আমি দেখব ফ্রেন্ড আজ তোমার মন মস্তিষ্কে কী চলছে তুমি নিজেকে ব্যালেন্স করছো ফ্রেন্ড নিজের ইমোশান মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো তুমি চাও সম্পর্কের একটা শুরু হোক অবশ্যই তুমি চাও সম্পর্কে একটা শুরু হোক প্রচুর ব্লকেজ যেটা তোমার প্রিয় মানুষটি ভাবছে তুমিও ভাবছো এবং হেডেক রয়েছে ব্লকেজগুলো প্রচুর চাপ ক্রিয়েট করছে কিছু কিছু হিডেন বিষয় বর্তমান তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং তুমি নিজেকে পজিটিভ রেখেছ বা এমন হতে পারে ফ্রেন্ড অনেক কিছু নেগেটিভ জিনিসকে সাইড করছো মানুষজনের কাছ থেকে তুমিও চাও জাস্টিস তোমার প্রিয় মানুষটি চাই জাস্টিস সে একটা প্রোভাইড করবে আর তোমার জন্য অবশ্যই তুমি যেটা ডিমান্ড করছো তোমার প্রিয় মানুষটি প্রোভাইড করার জন্য তাকে রেডি করা হচ্ছে ইমোশনালি ভাবে ফ্রেন্ড তুমি একটা হয় না ফাইটিং চলছে মন মস্তিষ্কে একটা আনস্টেবল মাইন্ড হয়ে আছে তোমার তুমি ফিউচারে এই মানুষটাকেই যাও চাও যে মানুষটা ফিরে আসো কিন্তু মানুষটা প্রচুর ব্রকেজ করে দিয়েছে না সেগুলো প্রচুর কষ্ট হয় তোমরা অনেকে সেভেন চক্রের উপরে কাজ করছো এবং এটা কন্টিনিউয়াসলি করে যাও ফ্রেন্ড ব্রেক করবে না হয়তো টাইম কোনো সময় হয়তো মন ভালো নেই টাইমটা একটু কম করে দিও কিন্তু চেষ্টা করো এক দু দিন হয়তো ব্রেক করে দিতে বা হয়তো সপ্তাহে এক থেকে দু দিন না হলে ব্রেক করবে না এ কন্টিনিউয়াসলি তুমি চালিয়ে যাও এটা খুব সুন্দরভাবে তোমার উপর মানে কাজ করবে হিল করে দেয় তোমার অনেক ব্লকেজকে রিমুভ করে দেয় এবং তুমি একটা ফ্রেশ ফিল করতে পারবে এটা করা খুবই জরুরি ফ্রেন্ড এবং তুমি মন মস্তিষ্কে ব্যালেন্স আনার চেষ্টা করছো একাধিক চিন্তাভাবনা আজ তোমাকে বেশ চাপ ক্রিয়েট করা তুমি চাও কিছু একটা প্রোভাইড করার জন্য গিভ অ্যান্ড টেক গিভ টেক চাও এবং ভবিষ্যতে মানুষটাকেও চাও অবশ্যই তুমি ভবিষ্যতে চাও এই মানুষটার সঙ্গে সাকসেস নিজেকে বর্তমান গোই দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছ এক জায়গায় স্টক হয়ে খুঁজে পাচ্ছ না মাইন্ডে তো প্রচুর বিষয়গুলো ঘুরে যাচ্ছে কিন্তু এর সমাধান কি হবে কিভাবে স্ট্যান্ড নেবে কোথায় যাবে এগুলো নিয়ে বেশ চিন্তায় রয়েছে তোমার উইল পাওয়ারটা পুরো ব্রেক হয়ে গেছে এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে দেখছ যে কি করা যায় ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে এবং সে থার্ড পার্টি নিয়ে কিন্তু বেশ চিন্তার মধ্যে রয়েছে বা থার্ড পার্টি তোমাদের সম্পর্কে অবশ্যই রয়েছে এবং খুশি আনন্দে রাখার চেষ্টা করছো এবং তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো ফ্রেন্ড এবং হচ্ছে তুমি এখন মনের মধ্যে যে একটা রাগ ইগো এই সকল বিষয়গুলো রয়েছে অবশ্যই তোমাদের সম্পর্কে একটা টাওয়ার হয়ে গেছে বা হচ্ছে টাওয়ারের জন্য তুমি কিন্তু বেশ পেন ফিল করছো ফ্রেন্ড অর্থনৈতিক দিক থেকে একটা চাপ তোমার ক্রিয়েট হচ্ছে এবং তুমি নিজের কেরিয়ার উপর ফোকাস করছো চাও ভিক্ট্রি হোক সম্পর্কে অবশ্যই তোমাদের সম্পর্কে একটা জাস্টিস আসছে ফ্রেন্ড অবশ্যই তোমার সম্পর্কে জাস্টিস আসছে বা হচ্ছে তোমার প্রিয় মানুষটি জাস্টিসের জন্য নিজেকে প্রস্তুত করছে আজ রাতে এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো বা তুমি চাও যে এই সম্পর্কে একটা শুরু হোক দুটো তোমার মানসিক দিক থেকে যা হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে সেইভাবে কিন্তু রেডি করা হচ্ছে তুমি ম্যানিফেস্ট করছো বা তোমার প্রিয় মানুষটি যে ম্যানিফেস্ট করছে তার নিজের লাইফের জন্য একাধিক বিষয়ের জন্য এবং তুমি ম্যানিফেস্ট করেছিলে হয়তো তোমার সম্পর্কের জন্য বা তোমার জব কেরিয়ারের জন্য সেদিক থেকে কিন্তু একটা পজিটিভ বিষয় তোমার জন্য আসছে ফ্রেন্ড নিউ বিগিনিং একটা আসছে তোমাদের সম্পর্কে আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকে কি মেসেজ দিতে চাই তোমাকে তোমাকে বলছে যে তুমি খুশি আনন্দে থাকো গদ্যা ফ্লোতে নিজেকে ছেড়ে দাও ইমোশনালিভাবে যে সম মানে ইমোশান ওভার হচ্ছে না ফ্রেন্ড ব্যাক মাইন্ডে সেটাকে নিয়ন্ত্রণ করতে বলছে যে তুমি ঈশ্বর আল্লাহর স্মরণে থাকো এবং পজিটিভ থাকো তুমি পজিটিভ থাকো সে হয়তো নিজেও পজিটিভ থাকার চেষ্টা করছে নিজেও পজিটিভ রাখার চেষ্টা করছে কিন্তু তোমাকেও বলছে যে পজিটিভ থাকো আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত তোমাকে এই জায়গা থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে ফ্রেন্ড এবং সম্পর্কে একটা শুরু তুমি যে চাইছো সম্পর্কে একটা শুরু হোক এই সম্পর্কে একটা শুরু অবশ্যই আসছে এবং তুমি হয়তো প্রচুর হচ্ছে প্রোভাইড করেছিলে এই মানুষটাকে আনকন্ডিশনালিভাবে সেগুলো তোমার নষ্ট হয়ে গেছে এরকম মনে হয় আর যা কিছু রয়েছে তোমার মনে হচ্ছে যে সেগুলো নিয়ে নতুন করে একটা সম্পর্কের শুরু হোক লজিক্যাল মাইন্ড তোমরা ব্যবহার করছো এবং একাধিক চিন্তা ভাবনা নিয়ে তুমি মানে বর্তমান রয়েছো লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো ফিউচার নিয়ে চিন্তায় রয়েছো একাধিক সমস্যা রয়েছে সেগুলোকে বলা হচ্ছে যে তুমি যে সমস্যাগুলো রয়েছে যে যা তোমার নষ্ট হয়ে গেছে বা তোমার মনের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলোকে রিমুভ করো লজিক্যাল মাইন্ড ব্যবহার করো কারণ তোমার কিন্তু নিউ বিগিনিং আসছে একটা আসছে এবং সম্পর্কে একটা শুরু কিন্তু হবেই আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে আর্থ টরাস ভর্গ ক্যাপ্রিকন কন্যা মকর ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন তারপর এয়ার লিব্রা লিভ্র্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ এবং ফায়ার এরিস মেস সিংহ ধনু এখানে এটাই বলা হচ্ছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে টাওয়ার হয়ে গেছে ডিস্ট্যান্স হয়ে গেছে দূরত্ব বেড়ে গেছে সেখান থেকে খুশি আনন্দ একটা কিছু আসবে মানে এই পর্যায়টা চেঞ্জ হয়ে একটা খুশি আনন্দের পর্যায়ে আসবে একাধিক মানুষ এর মধ্যে ইনভলভ অবশ্যই হয়েছিল এবং তারাও থাকবে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা তোমরা বিবাহিত হতে পারো মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা তোমাদের বিবাহের একটা পরে হতে পারে মানে ফিউচারে গিয়ে কিন্তু হতে পারে এই জায়গা থেকে একদম নেগেটিভ থেকে পজিটিভে একটা বদল আসতে পারে তোমাদের ফ্রেন্ড ইউনিয়ন অনেকের ক্ষেত্রে অবশ্যই হবে তুমি একটা জায়গা থেকে মোটামুটি নিজেকে রিমুভ করো তুমি যে একটা ডাউনে আসো সেখান থেকে সরে যাও কারণ তোমার জন্য এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছানোর জন্য ইউনিভার্স সেই মানুষটাকে রেডি করছে তোমাকেও হয়তো রেডি করছে অনেক ব্লকেজগুলো রিমুভ করে হ্যাঁ ফ্রেন্ড টাওয়ার থেকে হ্যাঁ একটা ইমোশনালিভাবে গিভ অ্যান্ড হবে ভিন্ন ভিন্নভাবে তোমার প্রিয় মানুষটি করবে এমন কি হচ্ছে তোমাদের সম্পর্কে যে তোমরা বিবাহিত যদি হও অবিবাহিত হয় একটা বিবাহের এনার্জিও কিন্তু এসেছে তোমার জন্য হ্যাঁ ফ্রেন্ড ফিউচারে গিয়ে হয়তো একটা স্টেবেল একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হতে পারে ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ